नमस्कार स्वपन बाबू। नमस्कार। सामने तो माध्यमिक उच्च माध्यमिक परीक्षा, तो आज के आम्रा एसे पड़ेछी विख्यात मास्टरमशाई शिक्षक इंग्रजी माननीय स्वपन कुमार नाथ महाशय बाड़ीते। आम्रा एटा जेने नेब जे आगामी दिने जे उच्च माध्यमिक माध्यमिक परीक्षा होते चलेछे प्राय गत एक बछर धरे स्कूल बंध, तो एई रकम एकटा अवस्थाय स्टूडेंटरा प्राय शिक्षकदेर कोनो रकम साहाज्य पायनि, तो सेई अवस्थाय आगामी उच्च माध्यमिक एबं माध्यमिक परीक्षा स्टूडेंटरा किभाबे एगोले भालो नम्बर तुलते पारबे सेटा जानार जन्य माननीय स्वपन बाबू आपनि जदि एकटु बोलेन एटा आगामी दिनेर जारा स्टूडेंटरा परीक्षा दिते चलेछे तादेर क्षेत्रे खूब उपकार हय়। আপনি তো ইংরেজি বিষয় বলতে চাইছেন? অবশ্যই। হ্যাঁ, ইংরেজি বিষয় বলতে গেলে খুব এটা একদমই বাস্তব যে আমরা 22 মার্চ থেকে আজ পর্যন্ত আমাদের স্কুল প্রায় ওয়েস্টবেঙ্গলের সব স্কুলই আমাদের বন্ধ চলছে, যার ফলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা যারা আজ এবার এবছর 2021 পরীক্ষা দেবে তারা কার্যত মাস্টারশেফের সামনে এক বছর তারা পায়নি। এবং আমরা এটা জানি যে বাংলা মিডিয়ামের ছাত্রদের মধ্যে একটা ইংরেজির ভীতি আছে। এই ভীতি থাকাটার কারণ হচ্ছে যে ওরা ছোটবেলা থেকে যে ইংরেজির শেখার যে বেশ কিছু ব্যাকরণগত নিয়ম সেই ব্যাপারে অনেকটাই তাদের উৎসাহ কম থাকে, এবং সেই ব্যাপারে যদিও স্কুল বা মাস্টারমশাইদের আমাদের সকলের দায়িত্ব রয়েছে তাও দেখা যায় যে ইংরেজির ব্যাপারে একটা ভীতি আছে, যার ফলে অনেক সময় ভীতির কারণেই ওরা কখনো কখনো মাস্টারদের কাছে যেতেও চায় না। তাই ইংরেজি যে খুব ভীতির ভাষা তা নয়, এটাকে যদি কেউ খুব ভালোবেসে ভাষাটার দিকে নজর দেয় তাহলে কিন্তু ছাত্রদের কাছে এটা কিন্তু অন্য বিষয়ের মতোই সহজ হয়ে যাবে। তা আমি এই বিষয়ে বলতে গেলে বলবো ছাত্রদেরকে, আমি বলবো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে এবছর মানে 2021, তোমরা যেহেতু মাস্টারদের কাছে যেতে পারো নি, তোমরা তোমাদের বিষয়ভিত্তিক যে সাবজেক্ট কবিতা গদ্য এগুলোকে ভালো করে নিজেরা বাড়িতে পড়বে, পড়ে তার বঙ্গানুবাদ করবে, এবং সেগুলো কোথাও কোথাও ইংরেজি শব্দের অর্থ বুঝতে না পারলে তোমরা মাস্টারদের কাছে যাবে। এখন তো তোমরা ফোনও করতে পারো এবং অনলাইন ক্লাসও এখন জায়গায় জায়গায় হচ্ছে। তাই আমি বলবো তোমাদের শব্দ সম্বন্ধে একটা ধারণা রাখতে হবে যে একটি ইংরেজি এটা কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, এই ব্যাপারে যদি তোমাদের একটা ধারণা স্বচ্ছ হয়ে যায় তাহলে কিন্তু ইংরেজি তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তাই তোমরা তোমাদের যে বিষয়ভিত্তিক যে কবিতা গদ্য এগুলোকে বাড়িতে ভালো করে পড়ো, এবং ইংরেজির যে শব্দের যে মানে ডিকশনারি খুলে দেখো, যদি তাতেও তোমাদের মধ্যে অস্পষ্টতা থাকে তোমরা মাস্টারের দিকে ফোন করো, করে তোমরা জেনে নাও এই শব্দের মানেটি কী। যেমন গুড, গুড মানে ভালো, এটাকে যদি তোমাকে কোনো একজন প্রশ্নকর্তা বলে এটাকে তুমি নাউন দেখাও তখন তুমি এটাকে কী করবে, গুডনেস করবে। তার মানে নিয়মটা কী, একটা ছোট্ট নিয়ম তোমাদেরকে আমি বলছি, যদি কখনো কোনো নাউন অ্যাডজেক্টিভকে তুমি নাউন করতে যাও তাহলে তোমাকে অধিকাংশ সময় তোমাকে নেস শান ইএনটির শব্দের শেষে যুক্ত করতে হয়। এই কতগুলো টেকনিক্যাল কতগুলো বিষয় যদি তোমরা একটু জোর দাও তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় ইংরেজি লিখতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন তোমরা হবে না। খুব ভালো লাগলো আপনার উত্তরে স্বপনবাবু। এর পরবর্তীকালে যেটা আমার প্রশ্ন, আপনি তো বহু বছর ধরে শিক্ষকতা করছেন বিশেষত ইংলিশ নিয়ে, তো আপনি এই বহু বছরের যে শিক্ষকতা জীবনে স্টুডেন্টদের ইংরাজিতে কী কী দুর্বলতা আপনি দেখতে পেয়েছেন, বা এই ভয়েরটা যে ইংলিশে বহু স্টুডেন্ট যারা ইংলিশ সাবজেক্টটা নিয়ে একটা ভীতির মধ্যে থাকে এটা দূর করার উপায় কী আছে, এ বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, ইংরেজির বিষয়ে এই দুর্বলতাটা আমি আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের মধ্যে আমরা এটা দেখতে পাই। এর প্রধান কারণ হচ্ছে যে ছাত্রদের যে মেধাশক্তি খারাপ সেটা আমি বলবো না, বা ওরা বুঝতে পারছে না বা পারবে না তাও আমি বলবো না। কারণ একটি ছাত্র যে ফিজিক্স ভালো বোঝে,
যে অঙ্ক ভালো বোঝে সে কেন ইংরেজিটা বুঝবে না। অর্থাৎ যেটা আমাদের আমার মনে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে আমরা ছাত্রদের কাছে ইংরেজি ব্যাকরণের যে বেশ কিছু কলাকৌশল আছে সেগুলো হয়তো ওদের কাছে আমরা সেভাবে তুলে ধরতে আমাদের হয়তো কখনো কখনো আমরা পারিনি বা আমাদের শিক্ষক মহলের ক্ষেত্রেও হয়তো সেই দুর্বলতাটা হয়তো কখনো কখনো প্রকাশ পেয়েছে। তাই ছাত্র শিক্ষক দুজনের মধ্যে একটা মেলবন্ধন থাকতে হবে, অর্থাৎ ছাত্রদের মধ্যে আগ্রহ থাকতে হবে যে আমি স্যারের কাছ থেকে এটা জেনে নেবো ইংরেজির এই ব্যাপারটা কি। ইংরেজির মেন বিষয় হচ্ছে ইংরেজিটা সঠিক লেখা, টেন্স, ভয়েস, ন্যারেশন, এই তিনটে জিনিসকে মেনটেন করে ইংরেজি লেখা। আমি লক্ষ্য করেছি আমার এই শিক্ষকতা জীবনে যে ছাত্রদের মধ্যে ইংরেজি টেন্স আমি শিখে ফেলেছি এরকম একটা মনোভাব অনেকেরই আছে, কিন্তু কার্যত দেখা যায় যে ইংরেজি টেন্সের ব্যাপারে কিন্তু একটা দুর্বলতা থেকেই যায় ছাত্রদের মধ্যে। টেন্সের তিনটে যে ভাগ আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তার আবার চারটে করে ভাগ আছে, এই চারটে ভাগের যে সূক্ষ্ম সূক্ষ্ম কতগুলো পরিবর্তন হয় তাদের সেন্টেন্সের ক্ষেত্রে, সেই ব্যাপারে যদি ওদের একটা কনসেপশন তৈরি হয় তাহলে কিন্তু তাদের একটা ইংরেজির ব্যাপারে কঠিন কোনো সমস্যা হবে না। তাই ইংরেজির ব্যাপারে আমার একটাই কথা বলা যে তাদের ভীতি দুর্বলতা বা এই যে ব্যাপারটা আমরা বলি ভীতি রয়েছে, দুর্বলতা রয়েছে, এটাকে লাঘব করতে গেলে তাদের ব্যাকরণের যে নিয়মগুলো সেগুলোকে করায়ত্ত করতে হবে। টেন্স, ভয়েস, ন্যারেশন এগুলোকে ভালো করে শিখতে হবে, সেন্টেন্স অ্যানালিসিস শিখতে হবে। সেন্টেন্স অ্যানালিসিসটা তো উঠেই গেছে বলতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে, সেন্টেন্স অ্যানালিসিস নেই। আমি এডুকেশন সিস্টেমকে বা আমাদের সিলেবাসের উপর কোনো আমি দোষারোপ করছি না, কিন্তু আমি ফাংশনাল ইংরেজিটা করতে গিয়ে খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে আজকের প্রজন্মের ছাত্ররা সেন্টেন্স অ্যানালিসিসটা জানে না। তাই সেন্টেন্স অ্যানালিসিসটা জানতে হবে, একটি বাক্যের কটা অংশ, একটি বাক্যের কটা অংশ হয় এই প্রশ্নটা ছাত্রদেরকে করতে হবে মাস্টারদেরকে, এবং তাদেরকে জানাতে হবে যে একটি বাক্য যত বড়ই হোক না কেন, একটি বাক্য যত বড়ই হোক না কেন তার ছটা অংশ থাকে, ছটা অংশের বাইরে কোনো বাক্য হয় না। এই বিষয়টা যদি ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়া যায় তাহলে তাদের দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারবে। তাই আমি স্টুডেন্টদের কাছে বলবো যে তোমরা এই যে একটা কিছুক্ষণ আগে আমি বললাম যে রাইটিং স্কিলে তোমরা এইভাবে এইভাবে লিখবে, সেখানে আরেকটি কথা আমি এখন এখানে বলছি তোমরা মাথায় রাখো, যখন তোমরা একটি প্যারাগ্রাফ রাইটিং স্কিল লিখছো তখন প্রথমেই তোমরা সেটাকে প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করো। প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করার পর তোমরা তার মাঝখানে যদি বারোটা টেন্সের যে কোনো টেন্স নিয়ে আসো, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বাক্যটি ওই লেখার মধ্যে কিন্তু কোনো টেন্সের কোনো ভুল হবে না। কিন্তু তুমি বাক্যটি পাস্ট টেন্সে শুরু করলে, শুরু করে মাঝখানে তুমি প্রেজেন্ট টেন্স বসিয়ে দিলে বা ফিউচার টেন্স বসিয়ে দিলে বাক্যটি কিন্তু টেন্সে ভুল হলো ওই লেখার মধ্যে। তো এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কোনো কিছু লিখলে রাইটিং স্কিলে প্যারাগ্রাফ, লেটার, প্রসেসিং, রিপোর্ট আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করব। এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম ইংরেজির, এটা মাথায় রাখবে। আরেকটি বিষয় তোমরা যেটা দুর্বলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে তোমরা মাঝে মাঝে ইংরেজি পেপার পড়বে, প্রায় প্রতিদিনই সপ্তাহে একটা ইংরেজি পেপার পড়বে। যে ইংরেজি পেপার পড়লে তোমাদের একটা বাক্যের সম্বন্ধে একটা কনসেপশন তৈরি হবে, হয়তো তুমি বুঝতে পারছো না ইংরেজি বাক্যটি, কিন্তু তুমি বাড়িতে পড়বে তাই তোমার শব্দ জানবে। তুমি একটা ইংরেজি পেপার পড়তে গিয়ে তুমি দেখছো যে একটি শব্দের মানে তুমি জানো না, তখন তোমার কী মনে হবে? আমি মাস্টারকে প্রশ্ন করি বা স্যারকে বা ডিকশনারি দেখে, তাহলে তোমার কিন্তু ওই শব্দের মানেটা জানা হবে। তাই এই ইংরেজি পেপার পড়া প্র্যাকটিসটা করবে, ইংরেজি উচ্চারণ শেখাটা ঠিকঠাক করবে, এটা খুব আমাদের জন্য অত্যন্ত জরুরি যে আমরা যেহেতু বাংলা মিডিয়ামের ছাত্র সঠিক উচ্চারণ করতে পারাটা, এই সঠিক উচ্চারণ করতে পারাটাও ইংরেজি একটা ফিচার্স বা একটা বৈশিষ্ট্য, এটা তোমাদেরকে ছোটোবেলা থেকেই কারায়ত্ত বা রপ্ত করতে হবে। তাই আমি তোমাদের এই দুর্বলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা গুরুত্ব দেবো সেটা হচ্ছে তোমাদের টেন্স, ভয়েস, ন্যারেশনের জোর দেওয়া, পার্সপেক্টিভ সম্বন্ধে একটা কনসেপশন তৈরি হওয়া, এবং পরবর্তীকালে ওগুলোর উপর দাঁড়িয়ে কী করে একটি বাক্য কমপ্লেক্স করা যায়, কম্পাউন্ড করা যায়। কমপ্লেক্স মানে হচ্ছে একটি বাক্যের মধ্যে দুই বা ততোধিক বাক্য থাকবে, একাধিক সাবজেক্ট, একাধিক ভার্ব, একাধিক অবজেক্ট, এই বিষয়গুলি যে একটা কনসেপশন তোমাদের তৈরি হয় তাহলে ইংরেজির দুর্বলতা তোমাদের কাটিয়ে উঠতে তোমরা পারবে। এবং এই দুর্বলতাটা আমি
হলক করে বলতে পারি প্রত্যেকটা ছাত্রছাত্রী এই নিয়মগুলো যদি মেনে চলে যে আমরা একটু টেন্সটা ভালো করে শিখি তাহলে ইংরেজি দুর্বলতারা কাটিয়ে উঠতে পারবে এটা আমার মনে হয়েছে। বৈশিষ্ট্য এটা তোমাদেরকে ছোটবেলা থেকেই কারায়ত্ব বা রপ্ত করতে হবে, তাই আমি তোমাদের এই দুর্বলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা গুরুত্ব দেবো সেটা হচ্ছে তোমাদের টেন্স ভয়েস ন্যারেশনের জোর দেওয়া, পার্সোস্পিচ সম্বন্ধে একটা কনসেপশন তৈরি হওয়া এবং পরবর্তীকালে ওগুলোর উপর দাঁড়িয়ে কী করে একটি বাক্য কমপ্লেক্স করা যায় কম্পাউন্ড করা যায়। কমপ্লেক্স মানে হচ্ছে একটি বাক্যের মধ্যে দুই বা ততোধিক বাক্য থাকবে, একাধিক সাবজেক্ট, একাধিক ভার্ব, একাধিক অবজেক্ট, এই এই বিষয়গুলি যে একটা কনসেপশন তোমাদের তৈরি হয় তাহলে ইংরেজির দুর্বলতা তোমাদের কাটিয়ে উঠতে তোমরা পারবে। এবং এই দুর্বলতাটা আমি হলক করে বলতে পারি প্রত্যেকটা ছাত্রছাত্রী এই নিয়মগুলো যদি মেনে চলে যে আমরা একটু টেন্সটা ভালো করে শিখি তাহলে ইংরেজি দুর্বলতারা কাটিয়ে উঠতে পারবে এটা আমার মনে হয়েছে। বাক্যটিকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস দিয়েই দেখবে একটি প্রসেসিংয়ের একটা লেখা আমরা তৈরি করতে পারি। যেমন এ লুচি ইজ মেড অফ ফ্লাওয়ার, আমরা যে বলছি এ পেপার ইজ মেড অফ ব্যাম্বু, তাহলে ইজ মেড অফ, আমরা কিন্তু এ পেপার ইজ মেড অফ, দেখা গেল বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস দিয়ে হচ্ছে। অর্থাৎ তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের উপর একটা কনসেপশন থাকলে তোমরা কিন্তু প্রসেসিংয়ের যে রাইটিং স্কিলটা আসে সেটা কিন্তু তোমরা ভালো লিখতে পারবে। তাই আমি তোমাদেরকে স্টুডেন্টদের কাছে বলছি তোমরা নিজেরা মাঝে মাঝেই বিভিন্ন বিষয়ের উপর লেখো এবং লিখতে গিয়ে দেখবে কিছু শব্দ তুমি জানছো না, তখন তোমার কী মনে হয় পাশে যে তোমার মাস্টারজা থাকেন তাকে জিজ্ঞাসা করবে বা ডিকশনারি খুলবে যে এই শব্দটি মানে কী। অর্থাৎ তোমার ওই প্যারাগ্রাফটা ওই লেখাটা লিখতে গিয়ে তোমার কিছু শব্দও জানা হলো, আর শব্দ তুমি যত জানবে নতুন নতুন শব্দ তুমি যত জানবে তত তুমি ভালো ইংরেজি লিখতে পারবে। আমাদের যেহেতু ইংরেজিটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃভাষা বাংলা, তাই আমাদের প্রথম থেকেই জানতে হবে যে আমাদের কিন্তু অসম্ভবভাবে আমাদের শব্দ স্টক ওভারড্রাফ করতে হবে। শব্দ যত স্টক ওভার থাকবে তত তুমি নতুন নতুন বিষয়ের উপর লিখতে পারবে, তোমার রাইটিং স্কিল বাড়বে। আরেকটি বিষয় তুমি লক্ষ্য করো সেটা হচ্ছে প্রিপজিশনাল মিস্টেক্স। আমরা যেটা করি আমাদের প্রায় দেখা যায় আমরা প্রিপজিশনে ভুল করি। যেমন তুমি বলছো যে ছেলেটি পায়ে হেঁটে স্কুলে আসে, দি বয় কামস টু স্কুল অন ফুট। এই যে অন ফুট হলো এটা কিন্তু প্রিপজিশনের একটা নিয়ম, তোমাকে এটা জানতে হবে যে পায়ে হেঁটে আসে অন ফুট। হ্যাঁ, ছেলে রিক্সা করে এসছে, দি বয় হ্যাজ কাম টু স্কুল ফ্রম রিক্সা, তাহলে রিক্সা হলে ফ্রম হলো, পায়ে হেঁটে হলে অন হলো। এই যে প্রিপজিশনের যে কতগুলো নিয়ম এগুলো তোমাকে একটু কারায়ত্ত করতে হবে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কিছু কনসেপশন তোমাকে ক্লিয়ার করতে হবে। এবং আমরা লক্ষ্য রাখছি বা লক্ষ্য করছি যে আমাদের ছাত্রদের মধ্যে রাইটিং স্কিল তারা সুন্দর লিখতে পারলেও তাদের প্রিপজিশনের ভুলটা হয়, আর যারা নিজেরা লিখতে পারো না, যাদের তোমাদের এই ব্যাপারে খানিকটা ইনক্যাপাবিলিটি রয়েছে, তোমরা কী করবে মাঝে মাঝে বিভিন্ন বিষয়ের উপর প্যারাগ্রাফগুলোকে মুখস্থ করে, লেটার মুখস্থ করে বাড়িতে খাতায় লিখবে, বারবার লিখবে। ওই লিখতে লিখতে তোমার মধ্যে কিন্তু একটা মেমোরাইজেশন পাওয়ার তোমার অনেকটাই বৃদ্ধি পাবে এবং সেগুলো তোমার মাথায় পরীক্ষার সময় বারবারই এসে পড়বে যে আমি এটা ওই লিখেছিলাম। তাই যারা নিজেরা লিখতে পারো তারা বারবার নিজেরা বিভিন্ন বিষয়ের উপর লিখবে, এবং যারা নিজেরা লিখতে পারো না তারা বিভিন্ন বিষয় পড়বে, লিখবে এবং করতে হবে। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কিছু কনসেপশন তোমাকে ক্লিয়ার করতে হবে। এবং আমরা লক্ষ্য রাখছি বা লক্ষ্য করছি যে আমাদের ছাত্রদের মধ্যে রাইটিং স্কিল তারা সুন্দর লিখতে পারলেও তাদের প্রিপজিশনের ভুলটা হয়, আর যারা নিজেরা লিখতে পারো না, যাদের তোমাদের এই ব্যাপারে খানিকটা ইনক্যাপাবিলিটি রয়েছে, তোমরা কী করবে মাঝে মাঝে বিভিন্ন বিষয়ের উপর প্যারাগ্রাফগুলোকে মুখস্থ করে, লেটার মুখস্থ করে বাড়িতে খাতায় লিখবে, বারবার লিখবে। ওই লিখতে লিখতে তোমার মধ্যে কিন্তু একটা মেমোরাইজেশন পাওয়ার তোমার অনেকটাই বৃদ্ধি পাবে এবং সেগুলো তোমার মাথায় পরীক্ষার সময় বারবারই এসে পড়বে যে আমি এটা ওই লিখেছিলাম। তাই যারা নিজেরা লিখতে পারো তারা বারবার নিজেরা বিভিন্ন বিষয়ের উপর লিখবে, এবং যারা নিজেরা লিখতে পারো না তারা বিভিন্ন বিষয় পড়বে, লিখবে এবং সেটা আবার দেখবে যে তোমার তুমি যেটা পড়েছো তার সাথে তোমার লেখার ক্ষেত্রে কোথায় কোথায় ভুল হয়েছে। এই বিষয়ে যদি তোমরা একটু নজর দাও তাহলে তোমাদের কিন্তু রাইটিং স্কিলটা বেড়ে যাবে। তবে আমি সকল স্টুডেন্টদের কাছে বলবো তোমরা নিজেরা
লেখা প্র্যাকটিস করো, হোক ভুল, তোমাদের টেন্সে ভুল হতে পারে, প্রিপোজিশনেরও ভুল হতে পারে, সেটা দেখিয়ে নাও স্যারের কাছে। হ্যাঁ, এবং এটা যখন তুমি ভালো করে আর কারায়ত্ত করতে পারবে, তখন তোমার মনে হবে যে না, আমি একটু বাক্যের মধ্যে একটু ইডিওম্যাটিক এক্সপ্রেশন ঢোকাই। তো ইডিওম্যাটিক এক্সপ্রেশন এখন ঢোকানোর প্রয়োজন নেই, কিন্তু যখন তোমার নিজস্ব একটা কনসেপশন বা একটা পারসেপশন আসবে টেন্স ভয়েসের উপরে, তখন দেখবে তুমি কখনো কখনো ইডিওম্যাটিক এক্সপ্রেশন লেখার ক্ষেত্রে তোমার একটা ইচ্ছে প্রকাশ পাবে। তাই আমি স্টুডেন্টদের কাছে আমি বলছি, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের সামনে এখনও দু মাস আড়াই মাস টাইম আছে, তোমরা নিজেরা লেখো এবং প্র্যাকটিস করো বিভিন্ন বিষয়ে লেখা, বিভিন্ন খবরের কাগজ থেকে দেখো, বাংলা খবরের কাগজ কোনো একটা ঘটনা তোমাদের চোখে পড়লো, সেটাকে ইংরেজিতে লেখো, লেখে দেখা যাচ্ছে কোনো শব্দ তুমি মানো জানো না, ডিকশনারি খোলো, অভিধান খোলো, সেখান থেকে মানে দেখে নাও, তাহলে তোমাদের কিন্তু শব্দের ভাণ্ডারটাও বাড়বে, এইভাবে তোমাদের রাইটিং স্কিলটা দিনের পর দিন বৃদ্ধি পাবে। শিখতে হবে সেন্টেন্স অ্যানালিসিসটা তো উঠেই গেছে বলতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে, সেন্টেন্স অ্যানালিসিস নেই। আমি এডুকেশন সিস্টেমকে বা আমাদের সিলেবাসের উপর কোনো আমি দোষারোপ করছি না, কিন্তু আমি ফাংশনাল ইংরেজিটা করতে গিয়ে খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে আজকের প্রজন্মের ছাত্ররা সেন্টেন্স অ্যানালিসিসটা জানে না। তাই সেন্টেন্স অ্যানালিসিসটা জানতে হবে, একটি বাক্যের কটা অংশ, একটি বাক্যের কটা অংশ হয়, এই প্রশ্নটা ছাত্রদেরকে করতে হবে মাস্টারদেরকে, এবং তাদেরকে জানাতে হবে যে একটি বাক্য যত বড়ই হোক না কেন, একটি বাক্য যত বড়ই হোক না কেন, তার ছটা অংশ থাকে, ছটা অংশের বাইরে কোনো বাক্য হয় না। এই বিষয়টা যদি ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়া যায়, তাহলে তাদের দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারবে। তাই আমি স্টুডেন্টদের কাছে বলবো যে তোমরা এই যে একটা কিছুক্ষণ আগে আমি বললাম যে রাইটিং স্কিলে তোমরা এইভাবে এইভাবে লিখবে, সেখানে আরেকটি কথা আমি এখন এখানে বলছি, তোমরা মাথায় রাখো, যখন তোমরা একটি প্যারাগ্রাফ রাইটিং স্কিল লিখছো, তো প্রথমে তোমরা সেটাকে প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করো। প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করার পর তোমরা তার মাঝখানে যদি বারোটা টেন্সের যে কোনো টেন্স নিয়ে আসো, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বাক্যটি ওই লেখার মধ্যে কিন্তু কোনো টেন্সের কোনো ভুল হবে না। কিন্তু তুমি বাক্যটি পাস্ট টেন্সে শুরু করলে, শুরু করে মাঝখানে তুমি প্রেজেন্ট টেন্স বসিয়ে দিলে বা ফিউচার টেন্স বসিয়ে দিলে, বাক্যটি কিন্তু টেন্সে ভুল হলো ওই লেখার মধ্যে। তো এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কোনো কিছু লিখলে রাইটিং স্কিলে, প্যারাগ্রাফ, লেটার, প্রসেসিং, রিপোর্ট, আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করব। এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম ইংরেজির, এটা মাথায় রাখবে। আরেকটি বিষয় তোমরা যেটা দুর্বলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে তোমরা মাঝে মাঝে ইংরেজি পেপার পড়বে, প্রায় প্রতিদিনই সপ্তাহে একটা ইংরেজি পেপার পড়বে। যে ইংরেজি পেপার পড়লে তোমাদের একটা বাক্যের সম্বন্ধে একটা কনসেপশন তৈরি হবে, হয়তো তুমি বুঝতে পারছো না ইংরেজি বাক্যটি, কিন্তু তুমি বাড়িতে পড়বে, তাই তোমার শব্দ জানবে। তুমি একটা ইংরেজি পেপার পড়তে গিয়ে তুমি দেখছো যে একটি শব্দের মানে তুমি জানো না, তখন তোমার কী মনে হবে? আমি মাস্টারকে প্রশ্ন করি বা স্যারকে বা ডিকশনারি দেখে, তাহলে তোমার কিন্তু ওই শব্দের মানেটা জানা হবে। তাই এই ইংরেজি পেপার পড়া প্র্যাকটিসটা করবে, ইংরেজি উচ্চারণ শেখাটা ঠিকঠাক করবে, এটা খুব আমাদের জন্য এটা অত্যন্ত জরুরি যে আমরা যেহেতু বাংলা মিডিয়ামের ছাত্র, সঠিক উচ্চারণ করতে পারাটা, এই সঠিক উচ্চারণ করতে পারাটাও ইংরেজি একটা ফিচার্স বা একটা বৈশিষ্ট্য, এটা তোমাদেরকে ছোটোবেলা থেকেই কারায়ত্ত বা রপ্ত করতে হবে। তাই আমি তোমাদের এই দুর্বলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা গুরুত্ব দেবো, সেটা হচ্ছে তোমাদের টেন্স, ভয়েস, ন্যারেশনের জোর দেওয়া, পার্সোনালিটি সম্বন্ধে একটা কনসেপশন তৈরি হওয়া, এবং পরবর্তীকালে ওগুলোর উপর দাঁড়িয়ে বৈশিষ্ট্য, এটা তোমাদেরকে ছোটোবেলা থেকেই কারায়ত্ত বা রপ্ত করতে হবে। তাই আমি তোমাদের এই দুর্বলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা গুরুত্ব দেবো, সেটা হচ্ছে তোমাদের টেন্স, ভয়েস, ন্যারেশনের জোর দেওয়া, পার্সোনালিটি সম্বন্ধে একটা কনসেপশন তৈরি হওয়া, এবং পরবর্তীকালে ওগুলোর উপর দাঁড়িয়ে কী করে একটি বাক্য কমপ্লেক্স করা যায়, কম্পাউন্ড করা যায়। কমপ্লেক্স মানে হচ্ছে একটি বাক্যের মধ্যে দুই বা ততোধিক বাক্য থাকবে, একাধিক সাবজেক্ট, একাধিক ভার্ব, একাধিক অবজেক্ট, এই বিষয়গুলি যে একটা কনসেপশন তোমাদের তৈরি হয়, তাহলে ইংরেজির দুর্বলতা তোমাদের কাটিয়ে উঠতে তোমরা পারবে। এবং এই দুর্বলতাটা আমি ফলক করে বলতে পারি, প্রত্যেকটা ছাত্রছাত্রী এই নিয়মগুলো যদি মেনে চলে যে আমরা একটু টেন্সটা ভালো করে শিখি, তাহলে ইংরেজি দুর্বলতারা কাটিয়ে উঠতে পারবে, এটা আমার মনে হয়েছে। মানে 2021-এ তোমরা যেহেতু মাস্টারদের কাছে যেতে পারোনি, তোমরা তোমাদের বিষয়ভিত্তিক যে সাবজেক্ট, কবিতা, গদ্য, এগুলোকে ভালো করে নিজেরা বাড়িতে পড়বে, পড়ে তার বঙ্গানুবাদ করবে,
এবং সেগুলো কোথাও কোথাও ইংরেজি শব্দে অর্থ বুঝতে না পারলে তোমরা মাস্টারদের কাছে যাবে, এখন তো তোমরা ফোনও করতে পারো এবং অনলাইন ক্লাসও এখন জায়গায় জায়গায় হচ্ছে। তা আমি বলবো তোমাদের শব্দ সম্বন্ধে একটা ধারণা রাখতে হবে যে একটি ইংরেজি এটা কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, এই ব্যাপারে যদি তোমাদের একটা ধারণা স্বচ্ছ হয়ে যায় তাহলে কিন্তু ইংরেজিটা তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তাই তোমরা তোমাদের যে বিষয়ভিত্তিক যে কবিতা গদ্য এগুলোকে বাড়িতে ভালো করে পড়ো এবং ইংরেজির যে শব্দের যে মানে ডিকশনারি খুলে দেখো, যদি তাতেও তোমাদের মধ্যে অস্পষ্টতা থাকে তোমরা মাস্টারের থেকে ফোন করো, করে তোমরা জেনে নাও এই শব্দের মানেটি কী। যেমন গুড, গুড মানে ভালো, এটাকে যদি তোমাকে কোনো একজন প্রশ্নকর্তা বলে এটাকে তুমি নাউন দেখাও তখন তুমি এটাকে কী করবে, গুডনেস করবে। তার মানে নিয়মটা কী, একটা ছোট্ট নিয়ম তোমাদেরকে আমি বলছি, যদি কখনো কোনো নাউন অ্যাডজেক্টিভকে তুমি নাউন করতে যাও তাহলে তোমাকে অধিকাংশ সময় তোমাকে নেস, শান, ইএনটির শব্দের শেষে যুক্ত করতে হয়। এই কতগুলো টেকনিক্যাল কতগুলো বিষয় যদি তোমরা একটু জোর দাও তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় ইংরেজি লিখতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন তোমরা হবে না। ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনি বোঝালেন। পরবর্তী প্রশ্ন যেটা জানতে চাইব সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের ব্যাপারে স্টুডেন্টরা কীভাবে তৈরি হবে বা প্রস্তুতি নেবে। খুব ভালো প্রশ্ন করলেন। ইংরেজি ব্যাকরণের ক্ষেত্রেই আমাদের দেখা যায় বাংলা মিডিয়ামের ছাত্রদের একটা ভীতি কাজ করে। তার প্রধান কারণ হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অভিজ্ঞতা থেকে যে ছাত্রদের মধ্যে ইংরেজি গ্রামারের যে কতগুলো কলাকৌশল প্রাথমিকভাবে যে ধরুন টেন্স, ভয়েস বা ন্যারেশন, এই তিনটে বিষয় যদি ওদের একটা ফুল কনসেপশন থাকে বা ক্লিয়ার কনসেপশন থাকে তাহলে তারা কিন্তু নিজেরাই বাক্য তৈরি করতে পারবে। অর্থাৎ একটি ছাত্রকে এটা বোঝাতে হবে যে একটি বাক্য তৈরি করতে গেলে তার কতগুলো নিয়ম রয়েছে, সেই নিয়মের মধ্যে প্রথমে থাকবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিয়ে এই তিনটে অংশ নিয়ে একটা বাক্য গঠিত হয়, এই প্রাথমিক ধারণা যদি ওদেরকে দিয়ে দেওয়া যায় তারপরে যেটা দেখা যায় যে ১২টি টেন্স আমাদের রয়েছে। আমরা এই যত নভেল, যত ড্রামা আজ পর্যন্ত লেখা হয়েছে বা আমরা পড়তে পারি বা লিখতে পারি যা কিছু ইংরেজিতে, সবটাই কিন্তু ১২টা টেন্সের উপর ভিত্তি করে। কিন্তু আমরা লক্ষ্য করলাম বা আমরা লক্ষ্য করছি যে এই টেন্সের বিষয়ে কিন্তু ছাত্রদের একটা কনসেপশন ভীষণ হেজি, অস্পষ্ট। তাই আমি ছাত্রদেরকে বলবো তোমরা প্রথমেই টেন্সটাকে ভালো করে আয়ত্ত করো, প্রত্যেকটা টেন্সকে তোমরা আয়ত্ত করো। তিনটে টেন্স আমাদের আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং এদের আবার চারটে করে ভাগ আছে, তাহলে ১২টা টেন্স। এই ১২টা টেন্সকে যদি তুমি আয়ত্ত করতে পারো তোমরা তাহলে তোমরা নিজেরাই কিন্তু একটা নতুন নতুন বাক্য তোমরা নিজেরা লিখতে পারবে। এবং এই টেন্সের পরেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, মানে বাচ্য পরিবর্তন যেটাকে আমরা বাংলায় বলি। অর্থাৎ আমরা যে ১২টা টেন্স শিখলাম বা শিখব এগুলো প্রত্যেকটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে থাকছে, এটাকে আমাদের প্যাসিভ ভয়েসে করতে হবে। এবার ছাত্রদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছে প্যাসিভ ভয়েসটা কেন শিখব, এর দরকারটা কী। অ্যাকচুয়ালি যখন অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসটা কী এটা যদি একমাত্রকে বুঝিয়ে দেওয়া যায় যে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে কর্তা মানে ব্যক্তি কোনো একটা কাজ নিজেই করে,